বৌমনি, আমি ভেবেছিলাম টিনা, সরি বৌমনি। আর কতবার কত কিছুর জন্য তোমাকে সরি হতে হবে আমায় একটু বলবে? কেন বৌমনি, আমি তো কিছু করিনি। কিচ্ছু করনি না? কিচ্ছু করনি? আচ্ছা বেশ, আমাকে শুধু একটা কথা উত্তর দাও তো, যে বাড়িতে এমন কিছু আনন্দের ঘটনা ঘটেছে কি যে তোমাকে এরকম তারস্বরে মিউজিক সিস্টেম চালিয়ে নাচ গান করতে হবে? না আসলে বৌমনি, আমার না গান শোনা ছোটবেলার হ্যাবিট। ও, ছোটবেলার হ্যাবিট। সে গান শোনার সময় তোমার স্থান কাল পাত্র কিছু জ্ঞান থাকে না, তাই তো? না না, ঠিক সেটা না। তোমার নিজের দাদা, তোমার নিজের দাদাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার জন্য তো তোমার চিন্তা হওয়া উচিত মুনমুন। বৌমনি কষ্ট হচ্ছে না আমার? যা কষ্ট হচ্ছে, যা চিন্তা হচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বলে তুমি এরকম তারস্বরে গানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনছো, নাচ করছো? আসলে বৌমনি, আমি যখন খুব ডিপ্রেসড হই, আমার যখন খুব দুঃখ হয়, আমি গান শুনি। এটাকে জানো কি বলে? এটাকে বলে মিউজিক থেরাপি। তাই জানলাম। আর ওই ড্রিঙ্ক করা, গাঁজা খাওয়া, এটাকে কি থেরাপি বলে আমাকে একটু জানাবে? শিখবো মানে? এত খারাপ রেজাল্ট করেছো তুমি, পাশ পর্যন্ত করতে পারোনি, তার জন্য এক মুহূর্ত তোমার লজ্জা হয়েছে নিজের উপর? বৌমনি শুধু লজ্জা, আমি যা ফ্রাস্ট্রেটেড ফিল করছি বৌমনি, কলেজে যেতে আমার লজ্জা করছে। ও, এত ফ্রাস্ট্রেটেড হয়েছো তুমি যে তাই জন্য তোমাকে রেগুলার নেশা ভাঙ করতে হচ্ছে, তাই তো? কে বলে যেসব? ওই নিশ্চয়ই টিনা। কি যে আমাকে এত হিংসে করে, এরকম আমার ব্যাপারে এরকম বলে বেড়ায় সবাইকে, যাকে তাকে এসব বলে। টিনা তোমাকে হিংসে করে? হ্যাঁ, কেন তোমাকে টিনা হিংসে করবে? মানে তোমাকে হিংসে করার কারণ তো আমাকে একটু বলবে। জানি না বৌমনি, আমার বোন হয়ে আমার ব্যাপারে এরকম এরকম উল্টো পাল্টা কথা বলে। শোনো মুনমুন, টিনা আমাকে কিচ্ছু বলেনি। তোমাদের কলেজে পারমিতা ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং তার মুখ থেকে তোমার সম্পর্কে অনেক কিছু আমি শুনলাম, জানলাম। এখানে তোমরা পড়াশোনা করতে এসছো সেটাই মন দিয়ে করো, সেটা না করে যে তোমরা রেগুলার নেশা ভাঙ করছো, রাত বিরেতে যখন তখন বাড়ি ফিরছো, বদ সঙ্গে মিশছো, এগুলো কিন্তু এ বাড়িতে ঠিক চলবে না, কারণ এ বাড়ির সিস্টেমটা তো একটু আলাদা। একটা কথা, আর একটাও কমপ্লেন যদি ভবিষ্যতে আমার কানে আসে, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব, কথাটা মনে রেখো। পানুদা, ও পানুদা, পানুদা এক গ্লাস জল নিয়ে এসো তো। এনে তো জল। এ কি, তুমি আবার জল আনতে গেলে কেন? আমি তো পানুদার কাছে চাইছিলাম। তোরা তো দেরি হলো যে। সরি মা, আজকে তো জানো কোচিং ক্লাস ছিল। দেখ, তোর কোচিং ক্লাসের সময়টা কিন্তু আমার জানা আছে। না মানে কোচিং এর পর বন্ধুদের সঙ্গে একটু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। রাত্রি 9:30 বেজে গেছে। আসলে মা, রমিতদের বাড়িতে কয়েকটা ভালো বিদেশি ছবির ভিসিডি এসেছে, ওইগুলো দেখতে দেখতেই দেরি হয়ে গেল। বাড়িতে বলে যেতে পারতিস। মা, আমি যখন বাড়ি থেকে বেরোই তখন আমি জানতাম না যে সব হবে। ওখান থেকে একটা ফোন করলি না কেন? আমি বাড়িতে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, সবসময় এনগেজড ছিল। তাছাড়া ছবিটা এত ভালো ছিল না মা, আমরা ছবিটা দেখতে দেখতে একদম ছবির ভেতরে ঢুকে গিয়েছিলাম, তখন আর খেয়াল ছিল না। কি ব্যাপার বলো তো? কিসের কি ব্যাপার? না, তুমি আমাকে এত শাসন করছো কেন? এত শাসন তো আগে তুমি করতে না। এবার থেকে করব। শাসন না করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কীভাবে নষ্ট হয়ে যায় চোখের সামনে ওই তিনজনকে দেখছো তো, তারপরেও তোমার শিক্ষা হচ্ছে না। কোন তিনজন বলো তো? কেন, টিনা, মুনমুন আর রনি, একজন তো জেলের ঘানি টানছে, তারপরেও তুমি? তুমি নিশ্চিন্ত থাকো মা, আমি জানি, আমি জানি কোন সময় থামতে হয়। দেখ, তোর উপর আমাদের অনেক আশা, তোকে অনেক বড় হতে হবে বাবা, ব্যবসা দেখতে হবে, দাদাদের পাশে দাঁড়াতে হবে। আমি জানি মা, খুব ভয় হয় জানিস, চোখের সামনে
ওই ছেলে মেয়েগুলোকে দেখে তোর যদি প্রলোভনের দিকে পা বাড়াতে ইচ্ছা হয় তখন? আমার ওদের সঙ্গ একদম ভালো লাগে না। না তবুও তুই তো চোখের সামনে ওদেরকে দেখছিস, মানে ওরা তো একই বাড়িতে আছে। আজকে ওদের জন্যই আমাদের বাড়িতে যত অশান্তি যত ঝামেলা। এরকমই হয়, বাবা মার সঙ্গ গাইডেন্স ঠিক মতন না পেলে ছেলে মেয়ে এইরকমই অবস্থা হয়। সেটা সবসময় ঠিক নয় মা, তুমি তো চান্দ্রীকে দেখছো। চান্দ্রী? হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে মানুষ হয়েছে, ওরও তো সঙ্গে বাবা ছিল না। যাক গে, ওসব কথা এখন ছেড়ে দে, তোর সামনে পরীক্ষা, তুই একটু সিরিয়াস হ। চান্দ্রী কিন্তু খুব ভালো মেয়ে মা। আচ্ছা, ও কি সত্যি আমার ঘুরতো বোন? দেখ রাজাকে আমি কখন বলে এসেছি যে তোকে এক কাপ কফি দেবে, নিশ্চয়ই ভুলে গেছে। আমি যাই দেখি রাজা কি করছে, তুই দাঁড়া। রাজা, 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 হ্যালো, মুনমুন্দি বাড়ি আছে? বলছি, আমি চৈতালি বলছি। চৈতালি, তুমি এক সেকেন্ড ধরো তো, এক সেকেন্ড ধরো। কেন ফোন করেছ আবার এখানে? বারণ করেছিলাম না ফোন করতে? আর শোনো, দরকার হলে আমি তোমাকে ফোন করে নেবো। তুমি যদি এখনই এসব করো কাজের সময় তুমি কি করবে? সেসব ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন দিদি, আপনাদের তো কথা দিয়ে দিচ্ছি কাজ আমি ঠিক করে দেবো। নিজের হাতে একটা পয়সা নেই আর তোমাকে দেবো আমি অ্যাডভান্স? ও, আপনারও হাত খালি? সরি সন্ধ্যাবতী দিদি, আসুন দুজনে একসাথে লাইনে আসি, ভালো টাকা পয়সা আছে। কি কি বললে তুমি? তোমার সাহস তো কম না। সরি দিদি, ঠাট্টা করছিলাম। আর শোনো, আমি ফোন রাখছি, তুমি আর মোবাইল আমার ফোন করবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টাকাটা পাবো না তাহলে? না, কাজটাও কনফার্ম করতে পারছেন না, তাই তো? শোনো চৈতালি, আমার দাদা ফেরা পর্যন্ত, সে তো মামামারি বেড়াতে গেছে শুনলাম। তোমায় কে বললো? ওই তো দিদি, এসব খবর কি আর চাপা থাকে? তা আপনার দাদা খালাস পাচ্ছে কবে? জামিন টামিন হবে তো নাকি? হ্যাঁ হবে। ততদিন পর্যন্ত কাজটা পেন্ডিং, তাই তো? শোনো, কোনো ঠিক নেই আমার দাদা ফেরার পরেও এই কাজটা হবে কি না। মানে ক্যান্সেল হতেও পারে। দূর বাবা, আরে ব্যাপারটা কি বলুন তো। শোনো, ওইসব বলার আমার কোনো দরকার নেই, আমি এখন ফোনটা রাখছি। কলেজ নেই? আমি চমকে দিলে না, আজকে আমার অফ ডে। হিংসা হয়, হিংসা হয়, তোমাদের দেখলে হিংসা হয়। কেন হিংসা হবে না? হিংসা আর কি আছে? মাঝে মাঝে মনে হয় এমবিএটা করে ভুল করেছিলাম, তোমাদের মতন একাডেমিক্স থাকলেই ভালো। বেশি অ্যাম্বিশিয়াস লোকেদের জন্য এই প্রফেশন নয়। আখ থেকে রস বার করার যন্ত্র দেখেছো কখনো? চিপে ছিবড়ে নিংড়ে সমস্ত রস বার করে না, শুধু ছিবড়েটা পড়ে থাকে। আমার আছে সেই দশা, মাঝে মাঝে অ্যাম্বিশন হলো পাপ পাপ। কষ্ট করলে কেষ্ট পায়, বুঝেছো? কেষ্ট আশা কি করে? আমি তো শুধু বসে আছি আমার রাধারানীর আসার পথ চেয়ে। সেদিকে চেয়ে চেয়ে আমার চোখ হয়ে গেল, তার আসার নাম নেই ফেমিনিজমের চোখ, এসব উঠে গেছে। চা খাবে? হ্যাঁ, যদি তুমি বানিয়ে দাও। নিশ্চয়ই আমি বানিয়ে দেবো, এক মিনিট এক্ষুনি নিয়ে আসছি। ও, এই তুমি যেন কত চিনি খাও বলে দিছি আবার। এক চামচও না, যদি নিজের হাতে সেটা তৈরি করি। কেন, চিনি লাগবে কেন? দেখো,
তুমি যদি নিজের হাতে করে চাটা বানাও সেই হাতের স্বাদটাই আলাদা। এত মিষ্টি, এত সুন্দর। এই আমার সামনে বসে চা বানাবে কেন? তোমার সামনে বসে বানাতে হবে কেন? কি এমন ব্যাপার সেটা? আসলে তোমার এই সুন্দর হাতটা দিয়ে, তার সুন্দর আঙুলটা দিয়ে চামচটাকে ধরে নাড়াচাড়া করছো, নাড়াচাড়া করছো, এটা দেখতে ভীষণ ভালো লাগে। সামনে কথা, এক মিনিট খুলে দিই। ও, এক মিনিট, এক মিনিট। আমার কি হলো? ভুলে গেছিলাম, ভাগ্যি সেই সুন্দর হাতের কথাটা উঠলো। ও না, পাগলামি শেষ। কনসেন্ট্রেট, হাত দেখি, হাত দেখি, হাত দেখি, হাত দেখি। হাত দেখতে শুরু করলে কবে থেকে? কি, আরে এটা কি? আমার দোষ নয়। কি? আমার ঠাম্মা পাঠিয়েছে। তোমার ঠাকুমা পাঠিয়েছেন মানে? আমার একমাত্র ঠাম্মা, যে তার সমস্ত সম্বল, সমস্ত ভালোবাসা দিয়ে তার একমাত্র মা বাপমরা নাতিকে এত বড়টি করেছে। হ্যাঁ, কিন্তু কেন হঠাৎ আমাকে এটা পাঠালেন কেন? ঠাম্মা আসলে খুব অসুস্থ। ইনফ্যাক্ট, ওর অসুস্থতার খবর শুনে আমি আরো তাড়াতাড়ি স্টেজ থেকে চলে গেলাম। কেন, কি হয়েছে ওনার? কি হয়নি, তবে মূল অসুখটা হলো বার্ধক্য, তার সঙ্গে নানা রকম যেন ঠাম্মা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখাটা ওর রোগ। এটা আমাকে দেখো, উনি স্বপ্ন দেখেন তার নাতপুকে বরণ করে বাড়িতে তুলছেন। এতদিন ওর স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলাম আমি। আমাকে বড় করে তোলা, আমার পড়াশোনা, আমার ভালো চাকরি, গাড়ি, বাড়ি, সেই স্বপ্নটা সফল হয়েছে। কিন্তু এখন এই নতুন স্বপ্ন শুরু হয়েছে। আর সেই স্বপ্নের কি ডিটেলের কাজ? নাতবউ আসছে, নীল রঙের বেনারসি, গাবর্তি গয়না, কপালে চন্দনের টিপ, মাথায় লাল ওড়না, আর উনি সেই নাতবউকে বরণ করে বাড়িতে তুলছেন। সেটারই তোড়জোড় চলছে, এটা তার সূচনা। কিন্তু সুমিত, এটা কি ঠিক হচ্ছে? প্লিজ না, ডাক্তার বলেছে ঠাকুমার বেশি দিন নেই, হয়তো তোমাকে দেখার জন্য প্রাণটুকুনি আটকে আছে। প্লিজ না করুন। এইসব অবান্তর প্রশ্ন করার কোনো মানে হয়? পুলিশ কাস্টাডিতে দিনের পর দিন পড়ে আছি, তোর কি মনে হয় আমি খুব ভালো আছি? আমি জাস্ট জানতে চেয়েছিলাম, ওরা তো কোনো টর্চার করছে না তো? এখনো কোনো টর্চার করেনি, শুধু প্রশ্ন করেছে। পরে কি করবে জানি না। ছাড়ো সব কথা, ওদিকের কোনো ব্যবস্থা করতে পারলি? চেষ্টা তো করছি, কিন্তু কিন্তু কি? টিনা কিচ্ছু করতে দিচ্ছে না, সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। ডিসগাস্টিং, ডিসগাস্টিং। এই মেয়েটাকে মাঝে মধ্যে তো আমার মন বলে মনেই হয় না। ওর আমাদের উপর কিসের এত শত্রুতা? একদম ঠিক বলেছিস, অদ্ভুত মেয়ে, আমাদের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। ছাড়ো সব কথা, কিছু একটা কর। আরো কতদিন আমি এইভাবে এখানে পড়ে থাকব? দাদা, দাদা আমার খুব ভয় করছে।
কেন ভয় করছে? কেন মেয়েটা কি কিছু বলে দিয়েছে? জবা এখনো কিছু বলেনি, আর বলবে বলে মনেও হচ্ছে না। তাহলে প্রবলেম কিসের? তুই কি অন্য কাউকে সন্দেহ করছিস? তুই বৌমনির কথা ভুলে যাচ্ছিস। ওই মহিলাটা যদি মুখ খোলে তা তোকে বাঁচানো ইজ ইম্পসিবল। বার বার আমি বলছি, এই মহিলাটাকে সরানোর ব্যবস্থা কর। অত সহজ না, তুই জানিস। ওই মেয়েটা তোর সঙ্গে যোগাযোগ করেছিল? ফোন করেছিল। আমার মনে হচ্ছে টিনা সন্দেহ করছে। শোন, যা করার তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, যা, আমাকে একটু ভাবতে সময় দে, কিছু একটা ব্যবস্থা করবই। ওকে দাদা। শোন, তুই ভাবিস না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমার এগেনস্টে কোনো প্রমাণ বের করতে পারবে না, আর জেল থেকে আমি বেরোবই। আর সেই দিন এক এক করে সব কটাকে দেখে নেব। তুই এখন যা। আচ্ছা বাবা, তুমি কি রনির ব্যাপারে মিস্টার মুখার্জির সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কেন? না, উনি আমাকে ফোন করেছিলেন, আমার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, রনির জন্য তো একজন লয়ার অ্যাপয়েন্ট করা হয়েছে, তুমি কি মিস্টার মুখার্জির সঙ্গে আরও ফার্দার ডিটেল নিয়ে কথা বলতে চাও? মিস্টার মুখার্জি একজন ভালো লয়ার, এইসব ব্যাপার ভালো বোঝেন, তাই ওনার সঙ্গে একটু কথা বলে রাখলাম। কিন্তু বাবা, এত করেও কি রনিকে বাঁচানো যাবে? তুই এভাবে বলছিস কেন? আমাদের দিক থেকে তো কিছু একটা করতে হবে, নাকি হাত পা গুটিয়ে বসে থাকবো? কিন্তু বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের কি প্রয়োজন ওর জন্য এত কিছু করার? ও যদি সত্যি কাজটা করে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ ওর এগেনস্টে স্টেপ নেবে। পুলিশের কাজ পুলিশ করেছে, আমাদের কাজ আমাদের করতে হবে। আচ্ছা বাবা, আমাদের কাজটা ঠিক কি আমাকে একটু বুঝিয়ে দেবে? কিছুই না, পাশে দাঁড়ানো, একজন জঘন্য অপরাধীকে সাহায্য করা। অভিষেক, রনি অপরাধ করেছে এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। দেখো বাবা, প্রমাণিত হয়নি, কিন্তু আমরা সবাই মনে মনে জানি যে রনি এই এই কাজটা করেছে। শুধু মনে হওয়া বা সন্দেহের কারণে কারোর শাস্তি হওয়া উচিত নয়। আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো? তুমি কেন রনিকে বাঁচাবার চেষ্টা করছো? একজন ভালো উকিল ঠিক করে দেয় কি যথেষ্ট ছিল না? না, ছিল না। রনির বাবার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল তা যদি তুই জানতিস তাহলে আজকে এই কথাটা বলতে পারতিস না। আমি সত্যি জানি, তবে তবু আমি তোমাকে বলবো বাবা, যে রনি যদি এই জঘন্য কাজটা করে থাকে ওকে শাস্তি পেতে দাও। রনি, টিনা, মুনমুন, এদের দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমায় দেখতে হবে যাতে এদের কোনো ক্ষতি না হয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বাবা। বল। আমাদের বাড়ির কেউ যদি এরকম একটা জঘন্য অপরাধ করতো তাহলে কি তুমিও তাকে এইভাবে বাঁচানোর চেষ্টা করতে? কি হল, উত্তর দেবেন? এখন আমি কিছু বলবো না, শুধু জেনে রাখ আমি যা করছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। যেদিন তোরা সব জানতে পারবি সেদিন তোরা এইভাবে আমাকে আর ভুল বুঝবি না।